আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁতের ব্রেসেস ট্রিটমেন্ট কিভাবে কাজ করে। তো ভিউয়ার্স, আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা অনেকেই জানেন যে আঁকা বাঁকা, উঁচু নিচু এবং ফাঁকা দাঁতের চিকিৎসা একমাত্র ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই স্থায়ীভাবে করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, মূলত এই ব্রেসেস ট্রিটমেন্টটি কিভাবে কাজ করে এটাই ভিডিওর মূল আলোচনার বিষয়। ভিউয়ার্স, আপনারা এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন। এখানে দেখা যাচ্ছে যে উপরের মাড়ি এবং নিচের মাড়ি একসঙ্গে মিলানোর পরে এখানে কিছুটা অংশ ফাঁকা থেকে যাচ্ছে। অনেকেরই এ ধরনের সমস্যা রয়েছে যে সামনের দিকে ফাঁকা হয়ে থাকে, এটিকে আমরা ওপেন বাইট প্রবলেম বলে থাকি। তো ভিউয়ার্স, এই ওপেন বাইট প্রবলেমের ক্ষেত্রে ব্রেসেস ট্রিটমেন্ট করাতে হয়, বিকল্প কোনো ওয়ে থাকে না। ভিউয়ার্স, এই ব্রেসেস ট্রিটমেন্টের বিশেষ পদ্ধতি হলো এই যে ইলাস্টিক দেখতে পাচ্ছেন, এই ইলাস্টিকের মাধ্যমেই এই ব্রেসেস ট্রিটমেন্ট করা হয়ে থাকে। ভিউয়ার্স, যখন এ ধরনের ফাঁকা দাঁতে আপনার ব্রেসেস করা হয় তখন এ ধরনের ব্র্যাকেট দাঁতের উপর বসানো হয়, এগুলোকে বলা হয় ব্র্যাকেট। তো ভিউয়ার্স, এই ব্র্যাকেটের সঙ্গে এ ধরনের ইলাস্টিক পরিয়ে রাখা হয়। এখানে দেখুন যে ফাঁকাটা বেশ অনেকই রয়েছে আর এই দাঁতটি বেশ উপরের দিকে উঠে গেছে এবং এই দাঁতটিও যেখানে থাকার কথা সেখানে নাই, কিছুটা উপরের দিকে রয়েছে। সেই সঙ্গে এখানে নিচের যে দাঁতগুলো রয়েছে এই নিচের দাঁতগুলোও কিন্তু বেশ নিচের দিকে রয়েছে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যায় ব্রেসেস ট্রিটমেন্ট ছাড়া অন্য কোনো উপায়ে ট্রিটমেন্ট করা যায় না। যখন ব্রেসেস ট্রিটমেন্টের পরে এমন পজিশনে এ ধরনের ইলাস্টিকের ব্যবহার করা হয় তখন সেটি ধীরে ধীরে এই নিচের দাঁতগুলো উপরের দিকে আসতে থাকে এবং উপরের যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটিও এই ইলাস্টিকের জন্য ধীরে ধীরে ক্লোজ হতে থাকে এবং এক পর্যায়ে পুরোপুরিভাবে মিলিয়ে যায়, অর্থাৎ ঠিক হয়ে যায়। যদিও এই ব্রেসেস ট্রিটমেন্টে বেশ সময় লাগে, দাঁতের পজিশনের উপর নির্ভর করে কখনো এক বছর, কখনো দু বছর, কখনো বা ছ মাস বা চার মাসের মতো সময় প্রযোজ্য হয় ব্রেসেস ট্রিটমেন্টে। তো ভিউয়ার্স, মূলত এখানে যে ইলাস্টিকটা আপনারা দেখতে পাচ্ছেন এই ইলাস্টিকের মাধ্যমেই ইলাস্টিকটি যখন দাঁতের উপরে এভাবে পরানো হয় তখন দাঁতের উপরে প্রেসার তৈরি হয় আর সেই প্রেসারেই ধীরে ধীরে উপরের দাঁতগুলা নিচের দিকে আসতে থাকে এবং নিচের দাঁতগুলা উপরের দিকে যেতে থাকে। এটি হলো ব্রেসেস ট্রিটমেন্টের অন্যতম পদ্ধতি। ভিউয়ার্স, যদি ফাঁকা দাঁতের জন্য ব্রেসেস ট্রিটমেন্ট করা হয়, এখানে দেখতে পাচ্ছেন দাঁতে ফাঁকা রয়েছে এবং এখানেও দেখতে পাচ্ছেন দাঁতের ফাঁকা রয়েছে এবং নিচের মাড়িতেও বেশ কিছু দাঁতের ফাঁকা রয়েছে। তো ভিউয়ার্স, এই ধরনের ফাঁকার জন্য যখন আপনার ব্রেসেস ট্রিটমেন্ট করা হয় তখন এই যে ইলাস্টিক চেনটা দেখতে পাচ্ছেন ব্রেসেস বসানোর পরে, দাঁতের উপরে ব্র্যাকেট বসানোর পরে এই ধরনের ইলাস্টিক চেন এটি দাঁতের উপরে বসানো হয় এবং এই ইলাস্টিক কেমন হয় তা আপনারা জানেন যে এটি রাবারের মতো হয়ে থাকে। যখন এভাবে প্রতিটি দাঁতের উপরে এই ইলাস্টিক দিয়ে দেওয়া হয় তখন এটিতে একটি প্রেসার তৈরি হয় এবং ধীরে ধীরে দাঁতগুলা ক্লোজ হতে থাকে। আমাদের চোয়ালের ভিতরে যে হাড়গুলা থাকে, যে উপরের যে ম্যাগজিলা থাকে, এটি কিন্তু তুলনামূলক ধীরে ধীরে ক্লোজ হতে থাকে এবং কিছুটা নরম প্রকৃতির হয়ে থাকে আমাদের যে শরীরের যে হাড়গুলা রয়েছে। তো ভিউয়ার্স, আর তার জন্যেই এই ইলাস্টিকের প্রেসারে, ইলাস্টিকটি যখন দাঁতের উপরে এভাবে রাখা হয় তখন এটি ধীরে ধীরে দাঁতের উপর প্রেসার তৈরি করে এবং দাঁত ক্লোজ করতে থাকে এবং এক পর্যায়ে এই দাঁতগুলা একে অন্যের পাশাপাশি চলে আসে, যার কারণে ফাঁকাগুলা কিন্তু বন্ধ হয়ে যায়। তো ভিউয়ার্স, এ ধরনের ইলাস্টিকের মাধ্যমে যদি বা ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে এ ধরনের ট্রিটমেন্ট করা হলে সেটি হয় স্থায়ী চিকিৎসা। আর ব্রেসেস ট্রিটমেন্টের অন্যতম উপাদান হলো এই ইলাস্টিক। এই ইলাস্টিকই একমাত্র এ ধরনের ফাঁকা দাঁতের ট্রিটমেন্টে ব্যবহার করা হয়। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, মূলত এখানে দাঁতের ফাঁকা ছিল। তো ভিউয়ার্স, এখানে ফাঁকা থাকার কারণে এখানে কিন্তু উঁচু নিচু আঁকা বাঁকা দাঁত ছিল না, শুধুমাত্র ফাঁকার সমস্যা ছিল ও উপরের মাড়িতে এবং নিচের মাড়িতে, এই দুই মাড়িতেই ফাঁকা হয়ে যাওয়ার সমস্যা ছিল। তো ভিউয়ার্স, যখন এ ধরনের ফাঁকা হয়ে যাবে তখন এ ধরনের ইলাস্টিক যখন দাঁতের উপরে দেওয়া হবে, কিছুদিন ফাঁকার পরিমাণের উপর নির্ভর করে ছয় মাস বা চার মাস বা এক বছর পর্যন্ত সময় লাগে, এটি পজিশনের উপর নির্ভর করে কতদিন সময় লাগবে। তো ভিউয়ার্স, এই ইলাস্টিক যখন দাঁতের উপরে এভাবে পরানো হবে তখন ধীরে ধীরে এই ইলাস্টিকের টানের কারণেই কিন্তু ধীরে ধীরে দাঁতগুলো একে অন্যের কাছাকাছি আসতে থাকে এবং এক পর্যায়ে পুরোপুরিভাবে এই ইলাস্টিকের মাধ্যমে পুরোপুরিভাবেই কিন্তু দাঁতগুলো ক্লোজ হয়ে যায়, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন। এই দাঁতের পজিশনটা হয়তো এমন ছিল
এমন থাকার জন্যই কিন্তু এখানে ব্রেসেস ট্রিটমেন্ট করানো হয়েছে এবং ইলাস্টিক চেইন এখানে ব্যবহার করা হয়েছে, যার কারণে ধীরে ধীরে এই দাঁতের সমস্যাগুলো সমাধান হয়ে গেছে, যেটা আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন। তবে ভিউয়ার্স, এই ধরনের ব্রেসেস ট্রিটমেন্টে যেমন সময়ের প্রয়োজন হয় তেমনি ব্যয়বহুল চিকিৎসাও হয়ে থাকে। ভিউয়ার্স, এখানে একটি পজিশন আপনারা দেখতে পাচ্ছেন, এই দাঁত এবং এই দাঁতের সঙ্গে ইলাস্টিক সেটিং করা হয়েছে এবং অন্যান্য দাঁতের উপরে ব্র্যাকেট বসানো হয়েছে। তো ভিউয়ার্স, এইখানে যে সমস্যাটি ছিল তা হলো নিচের যে মাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নিচের মাড়ির এই সামনের দাঁতগুলো সামনের দিকে অনেকটাই হেলেছিল, অর্থাৎ সামনের যে সামনের দিকের নিচের মাড়ির দাঁতগুলো বাহিরের দিকে বেরিয়েছিল, আর এর জন্যই কিন্তু এই মাড়িতে ব্রেসেস ট্রিটমেন্ট করানো হয়েছে। আর এখান থেকে এখানে ইলাস্টিকের মাধ্যমে রিটেইনার দেওয়া হয়েছে যেন এই দাঁতগুলো ভিতরের দিকে চলে আসে। এই ইলাস্টিকের মাধ্যমে এই রিটেইনার পাওয়ার কারণেই ধীরে ধীরে এই নিচের দাঁতগুলো কিন্তু এই দিকে ক্লোজ হচ্ছে এবং এক পর্যায়ে দেখা যাবে যে ক্লোজ হতে হতে ঠিক যেমনটি প্রয়োজন তেমন পর্যায়ে চলে আসবে এই ইলাস্টিকের ব্যবহারের কারণে। মূলত ব্রেসেস ট্রিটমেন্ট এই ইলাস্টিকের মাধ্যমেই প্রাধান্য পেয়ে থাকে। ভিউয়ার্স, এখানে একটি পজিশন আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে উপর এবং নিচের মাড়ি মিলানোর পরে দাঁতের এই অংশটা কিছুটা পরিমাণ ফাঁকা থাকছে। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যায়ও আপনি এ ধরনের ব্রেসেস ট্রিটমেন্ট এবং ইলাস্টিকের মাধ্যমে আপনারা ব্রেসেস করাতে পারেন। যখন এই পজিশনে এভাবে ব্রেসিং করে সেখানে ইলাস্টিকের ব্যবহার শুরু হবে, তখন ধীরে ধীরে যে দাঁতটা আপনার উপরের দিকে উঠে গেছে, এই ইলাস্টিকের টানে বা প্রেসারে কিন্তু এই তিনটি দাঁতই ধীরে ধীরে ক্লোজ হতে থাকবে। এই নিচের যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন, এটি উপরের দিকে উঠতে থাকবে এবং এখানে একটি দাঁত দেখতে পাচ্ছেন যেটি উপরের দিকে চলে গেছে, এটি কিন্তু নিচের দিকে আসতে থাকবে। মূলত এইভাবেই ইলাস্টিকের মাধ্যমে ব্রেসেস ট্রিটমেন্টটি কাজ করে। ভিউয়ার্স, এছাড়া আপনারা, আমি কিছুদিন আগে একটি ভিডিও আপলোড করেছিলাম যেটি ফাঁকা দাঁতের ইলাস্টিকের মাধ্যমে ট্রিটমেন্ট বিষয়ে, যেটি ঘরোয়াভাবে আপনারা করতে পারেন। তো এমন ফাঁকা যাদের দাঁতে রয়েছে, তারা কিন্তু বাড়িতে বসেই ঘরোয়া পদ্ধতিতে ইলাস্টিকের মাধ্যমে যদি এই দুইটি দাঁত মিলে ইলাস্টিক জড়িয়ে রাখেন, তাহলে এ ধরনের ফাঁকা কিন্তু মিলিয়ে যায় বা ফাঁকা দাঁতের সমস্যা সমাধান করা যায়, যেমনটি এইখানে দেখতে পাচ্ছেন। এখানে এই দুইটি দাঁতে ফাঁকা রয়েছে এবং ইলাস্টিক পরানোর কারণেই কিন্তু এই দুটি দাঁত ধীরে ধীরে ক্লোজ হয়ে যায়। তো ভিউয়ার্স, যে পদ্ধতিতে এই ইলাস্টিক এখানে দিয়ে রাখার ফলে যেহেতু এখানকার ফাঁকাটা বন্ধ হয়ে যায়, ঠিক তেমনি এই ধরনের যে ফাঁকাগুলো থাকে, এই ফাঁকাগুলোও এই ইলাস্টিকের মাধ্যমে কিন্তু ধীরে ধীরে উপরের দাঁতগুলো উপরে নিচের দাঁতগুলো উপরের দিকে উঠতে থাকে এবং উপরের দাঁতগুলো নিচের দিকে আসতে থাকে এই ব্রেসেস ট্রিটমেন্টের ফলে। তো ব্রেসেস ট্রিটমেন্টটি মূলত এভাবেই কাজ করে থাকে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।